আজকে আমি তোমাদের কাছে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি পুঁটি মাছের চটজলদি একটা রেসিপি। তো তোমাদের অবশ্যই অবশ্যই খুবই ভালো লাগবে দেখে। তো পুরো ভিডিওটাই দেখো, দেখে আমাকে ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো রান্নাটা স্টার্ট। বন্ধুরা, পুঁটি মাছ করার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি? বেগুন নিয়ে নিয়েছি, ডাঁটা নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আর হচ্ছে লঙ্কা নিয়ে নিয়েছি, আর এদিকে মশলাপাতি নিয়ে নিয়েছি, জিরে আর একটু ধনে গুঁড়ো, হলুদ আর হচ্ছে শুকনো লঙ্কা। তো আমার কাছে আর এদিকে তো দেখালামই পুঁটি মাছ, একটাই পুঁটি মাছ করছি। আর এদিকে কড়াইতে এসেছি, কড়াইতে এবার তেল দিয়ে দিব। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকুক, আর আমি হচ্ছে এদিকে মশলাটাকে পেস্ট করে আনি। তো চলো মশলা কী কী করছি দেখে নাও। জিরা, ধনে, লঙ্কা এগুলো এখন পেস্ট করে নেব। দেখো মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এই কটা মাছই আছে, এখন ভেজে তুলে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেলে আমি হচ্ছে কড়াইতে এখন জিরেটা সোমবার দিয়ে নেব। তা যেটুকুনি তেল আছে ওইটুকুনি তেলের মধ্যে জিরেটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভালো করে গরম হয়ে মানে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তো আমার জিরেটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাকে আগে ভেজে নিচ্ছি, যেহেতু আলুটা ভাজতে টাইম লাগবে। আর সেদ্ধ মানে এমনভাবেই ভাজবো যাতে সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। মশলাও দেখো হয়ে গেছে, আর তারপর ভাজা হয়ে গেছে, এখন ডাঁটা আর বেগুনটা দিয়ে একটু কষিয়ে তারপরে দিয়ে দেবো মশলাটা। তো মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে একটু ফুটলে নামিয়ে নেব। তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই, দেখে একটা লাইক করে দিবে, আর যারা এখনও নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভালোবাসা দেবে এভাবে। Let me off with a bright smile on now.